হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গড়ে বানানো খাঁটি ঘিয়ের একটা রেসিপি। বাটার দিয়ে খুব ইজি ওয়েতে কীরকম খাঁটি ঘি তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি ইউজ করেছি আনসল্টেড বাটার। একটা প্যাকেটের মধ্যে 4 স্টিক থাকে, আমি একটা প্যাকেট পুরোটা ইউজ করেছি। অন্য প্যাকেট থেকে আমি আরও 2টা স্টিক নিয়েছি, টোটাল আমি ইউজ করেছি 6 স্টিক। তো চুলায় একটা প্যান লো হিটে বসিয়ে দিলাম, দিয়ে আমি বাটারগুলো দিয়ে দিব। 6 স্টিক বাটার দিয়ে আগুনটাকে লো হিটে নিয়ে স্টিকগুলো মেল্ট করব। কোনো নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না, জাস্ট লো হিটে নিয়ে বাটারটাকে মেল্ট করে নিব। আস্তে আস্তে করে কালার চেঞ্জ হয়ে যাবে, ডার্ক ব্রাউন হয়ে যাবে। আমি অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি যেটা আপনারা পাচ্ছেন না। এখন আর বাজার থেকে ঘি কিনতে হবে না, গড়ে খাঁটি ঘি বাটার দিয়ে বানিয়ে খাওয়া যাবে। আপনারা আমার মতো করে ট্রাই করবেন, অনেক মজার একটা ঘি হয়েছে। তখন চুলাটা বন্ধ করে দিব। ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিচেন টাওয়াল দিয়ে আমি ঘিটাকে ছেঁকে নেব। কালারটা এরকম হয়েছে দেখেন, দেখতে অনেক কালো লাগতেছে, আসলে যখন এটা বসে যাবে তখন দেখতে এটা এরকম কালো লাগবে না, একদম একটা ব্রাউন কালার হয়ে যাবে। এখন ঘিটাকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলেও জমাট বেঁধে যাবে, আমি ফ্রিজে রাখিনি, আমি বাইরেই রাখছি। 7 থেকে 8 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর, দেখেন কালারটা কীরকম হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এই ঘিটা আপনারা ফ্রিজে রেখে 7-8 মাস অথবা 1 বছরের মতো খেতে পারবেন, ভালো থাকবে ঘিটা। দেখেন ঘিটা এত সুন্দর হয়েছে, দেখেন একদম পুরা ঘির মধ্যে যে দানা দানাটা থাকে এটাও সেম দানা দানা হয়েছে। আপনারা ট্রাই করে যখন এই ঘিটা খাবেন তখন বলবেন যে আসলে বাজার থেকে আর ঘি কিনতে হবে না, নিজেই তৈরি করে হোমমেড ঘি বানিয়ে খেতে পারবেন। সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করার জন্য। সবাই বেশি বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।